দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, বাণিজ্য মেলার পর্দা উঠল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধনের পর, আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। এর আগের যে সংবাদটিতে আমরা জানিয়েছিলাম যে বাণিজ্য মেলার পর্দা উঠতে যাচ্ছে, অর্থাৎ 28তম বাণিজ্য মেলার উদ্বোধন করতে যাচ্ছিলেন, সেটি আমরা বলতে চাই কিছুক্ষণ আগেই আসলে এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাণিজ্য মেলাটির উদ্বোধন করলেন এবং তার মধ্য দিয়ে শুরু হয়ে গেল মাসব্যাপী যে বাণিজ্য মেলা, সেটির উদ্বোধন করার পরেই কিন্তু প্রধানমন্ত্রী এখনও অবস্থান করছেন এই মেলা স্টলে। তিনি বিভিন্ন মেলার স্টলগুলো ঘুরে দেখছেন, যেটি তিনি সবসময় করে থাকেন। উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণে তিনি বেশ কিছুটা সময় কাটান এবং মেলার বিভিন্ন বিষয়গুলো ঘুরে দেখেন। তিনি সেই ভেতরে এখনও রয়েছেন, তাই আমরা এখনও এই মঞ্চটি থেকে বেরোতে পারছি না, যেহেতু সিকিউরিটির বিষয় রয়েছেন। সে কারণে আমরা এখন অবস্থান করছি সেই যে মঞ্চটিতে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করছেন, সেখানে আমরা রয়েছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার প্রতিবারের মতো এবারও কিন্তু সেই পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিয়েছেন এবং তিনি আসলে আশা করছেন যে এই মেলার মাধ্যমে দেশি বিদেশি যে পণ্যগুলো রয়েছেন সেই পণ্যগুলো নতুন নতুন বাজার তৈরি করতে সহায়তা করবে। এখানে যারা অংশগ্রহণ করছেন তারা এবং এখানে যারা দেখতে আসছেন তারা সকলে মিলেই এই মেলাটি একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাসব্যাপী চলবে এবং এই মেলার পাশাপাশি তিনি আরও যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন, যদি একটু বলতে চাই আমি, যে আমরা দেখতে পেয়েছি যে আমদানি রপ্তানির উপর আমাদের সবসময় একটি বৈষম্য থেকে যায়, সেই আমদানি রপ্তানির উপর যেন ভারসাম্য আসে সেই বিষয়টি ব্যবসায়ীদের জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে আহ্বান জানিয়েছেন তিনি যে পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে, অর্থাৎ কোনো একটি পণ্যের উপর যেন সীমাবদ্ধ না থেকে একটি পণ্যের উপর নির্ভরশীল না হয়ে যেন নতুন নতুন পণ্যের বাজার খুঁড়ি। এবং এবার কিন্তু আরেকটি বিষয় যে প্রধানমন্ত্রী প্রতিবারই একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেন, এবার কিন্তু হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা বলবো যে মেলাটি একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে উদ্বোধন করা হলো। এই মেলাটি আমরা আগেই যেটি বলেছিলাম প্রায় 350 প্যাভিলিয়ন এবং স্টল রয়েছেন, এখানে দেশি বিদেশি প্রতিষ্ঠান রয়েছেন এবং এই মেলাটি একটি এবার কিন্তু আমরা দেখেছি মেলার যে গেটটি করা হয়েছে সেটি কিন্তু সে বঙ্গবন্ধু যে টানেল রয়েছেন কর্ণফুলী টানেল, সেই টানেলের আদনেই কিন্তু এবার এই গেটটি তৈরি করা হয়েছে। প্রতিবারই যে বাংলাদেশের মেগা প্রকল্পগুলো রয়েছে সেই মেগা কোনো না কোনো মেগা প্রকল্পের আতলেই এই এই মেলার বিভিন্ন যে ঢুকার প্রবেশদ্বারটি তৈরি করা হয়, এবার সেই কর্ণফুলী টানেল অথবা বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের আদলেই সেই ঢুকার গেটটি করা হয়েছে। অর্থাৎ আজকে কিছুক্ষণ পরে বিকাল থেকেই কিন্তু এই সর্বসাধারণের জন্য মেলাটি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, প্রতিবারের মতো এবারও সেই বিকাল থেকে চলবে, শুধু শুক্রবার এবং শনিবার অর্থাৎ সরকারি ছুটির দিন সকাল থেকে সারাদিন চলবেন, সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং একটি টিকিটের ব্যবস্থা রয়েছে মেলায়, বিভিন্ন যে আসলে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং যাতায়াতের জন্য আগে যে বিষয়গুলো বলেছিলাম যে এবারে বিশেষভাবে এই মেলাটি আসার জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ফার্মগেট থেকে যারা আসবেন বা মতিঝিল ওই এলাকা থেকে যারা আসবেন ফার্মগেট থেকে সরাসরি এই মেলার জন্য কিছু গাড়ি বরাদ্দ রাখা হয়েছে, যেটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে সরাসরি পূর্বাঞ্চলে এই মেলা প্রাঙ্গণে এসে পৌঁছবেন। এছাড়া বিশ্বরোড এলাকায়ও থাকবেন বেশ কিছু গাড়ি থাকবেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। একই সাথে যারা নিজ নিজ গাড়ি নিয়ে আসতে চাচ্ছেন তারা তো পারবেনই, যেহেতু রাস্তা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এবারে 300 ফিটের রাস্তাটি অত্যন্ত চমৎকার একটি দৃষ্টিনন্দন রাস্তা তৈরি করা হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এবারের মেলা কিছুটা দেরিতে শুরু হলো, সাধারণ মানুষের উপস্থিতিতে, দর্শনার্থীদের উপস্থিতিতে বা ব্যবসায়ীদের উপস্থিতিতে পুরো মেলাটি কিছুদিনের মধ্যে জমে উঠবে। কারণ আমি আগেই যেটি বলেছিলাম এই মেলাটি কিছুটা বিলম্ব হওয়ার কারণ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের কারণেই জানুয়ারি 1 তারিখে শুরু হতে পারেনি, তাই আজকেই উদ্বোধন করা হলো। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলবো যে বিকেল থেকেই কিন্তু এই মেলা সাধারণ ক্রেতা দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার যারা আয়োজক, যারা মেলা অংশগ্রহণ করছেন সকলেই। রাকিব, আপনাকে ধন্যবাদ।